বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থীগণ, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও। সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে হচ্ছে একটি অনুরোধের ক্লাস এবং আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আরবিতে কথা বলতে। তো আসলে আমি প্রত্যেকটি ক্লাসে কিন্তু বলে থাকি যে আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আরবিতে কথা বলতে। যে আসলে আমি এমনভাবে আপনাদের জন্য ক্লাস তৈরি করি কেন বলি যে গুরুত্বপূর্ণ, কারণ স্পেশালি আমি সকল আরব দেশের সাথে মিল রেখেই বিভিন্ন প্রবাসী ভাইদের সাথে যোগাযোগের মাধ্যমে আমি শব্দগুলো কালেক্ট করে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি, এবং গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে, যে শব্দগুলো দিয়ে আপনি কনভারসেশন করতে পারবেন, সেগুলো দিয়ে আমি আপনাদের জন্য ক্লাস তৈরি করি। সো আমার সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এবং সবাই প্লিজ লাইক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, আমি সেভাবে ক্লাস করব। তো আজকের যে ক্লাসটি হচ্ছে অনুরোধের ক্লাস, সেটি হচ্ছে আমাকে মনির ভাই উনি কমেন্টস করেছেন, ভাই আপনি আমাদের জন্য অনেক কষ্ট করেন, থ্যাংক ইউ সো ভেরি মাচ মনির ভাই। উনি বলছেন, ভাই আপনাকে অনেক ধন্যবাদ, ইউর মোস্ট ওয়েলকাম, আর বেশি বেশি ভিডিও বানাবেন প্লিজ, আর একটি শব্দ দিয়ে অনেক কথা বলা যায় সে শব্দ বলেন প্লিজ। তো আসলে মনির ভাই, আপনার অনুরোধে আমি আজকে আবারও উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। তো মনির ভাই যেটা বলেছেন, এরই পরিপ্রেক্ষিতে আমি একটি গুরুত্বপূর্ণ শব্দ সিলেক্ট করে আজকের ক্লাসটি তৈরি করেছি। সে শব্দটি হচ্ছে ওয়েন, যার বাংলাটি হচ্ছে কোথায়, আমরা ইংলিশে বলতে গেলে হয়ার বলে থাকি। তো যেমন আমরা সবসময় কিন্তু কথোপকথন করি কোথায় আসো, কোথায় যাচ্ছ, কোথায় পাবো, সো খুবই গুরুত্বপূর্ণ আজকের শব্দটি, সেটি হচ্ছে ওয়েন। ওয়েন প্রত্যেকটি আরব দেশে কিন্তু ওয়েন দিয়ে কোথায় বোঝানো হয়। তো আমরা এই ওয়েন শব্দ দিয়ে আমরা গুরুত্বপূর্ণ কিছু কনভারসেশন আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীগণ, এখানে নট অনলি ওয়েন, এটা মনে রাখবেন, এই ওয়েনের সাথে আমি যে শব্দগুলো অ্যাড করেছি সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ শব্দ। সো আপনারা ওয়েন দিয়ে কীভাবে কথা বলবেন, এটার পাশাপাশি যে শব্দগুলো আমি এখানে ইনক্লুড করেছি প্লিজ সেগুলো ভালোভাবে মেমোরাইজ করবেন, ইউ হ্যাভ টু মেমোরাইজ ইনশাল্লাহ, এবং সেগুলো দিয়ে আপনারা নিজে নিজে বাক্য তৈরি করবেন। তো আমি শুরু করতেছি। সর্বপ্রথম আমি যে শব্দ বা যে সেন্টেন্সটি এখানে দিয়েছি, নাম্বার ওয়ান, ওয়েন ইন দ্য রু। ওকে, আমরা একটু বাংলায় বলি। যেমন বাংলায় যদি বলতে যাই, তুমি কোথায় যাচ্ছ। প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি বুঝতে পারছেন। তাহলে এই সেন্টেন্সটির আমরা একটু বাংলা শব্দ জেনে নিব। ওয়েন মানে হচ্ছে কোথায়, ইনতা তুমি বা আপনিও বুঝাতে পারেন, নো প্রবলেম। স্পেশালি আন্তা মানে হচ্ছে আপনি, বাট আপনি ইনতা দিয়ে বলেন, নো প্রবলেম। এত কিছু আপনার আসলে আমাদের জানার দরকার নেই, যেহেতু এটা আমাদের মাতৃভাষা না, এবং কোনো গ্রামার, ইউ ডোন্ট নিড টু ফলো দ্য অ্যারাবিক গ্রামার সিস্টেম, কোনো গ্রামার ফলো করার দরকার নেই। যোগ যোগ ধরে আরব প্রবাসীরা এইভাবে বলে আসতেছেন, আর এইভাবেই আপনি বলবেন, ইনশাল্লাহ আপনিও পারবেন, যা শব্দের সাথে শব্দ মিলাবেন, আমি বারবার বলতেছি। তো ওয়েন ইনতা রু, ইনতা মানে তুমি, রু মানে যাওয়া। দেখুন, ওয়েন ইনতা রু, তুমি কোথায় যাচ্ছ। প্রিয় শিক্ষার্থীগণ, এখানে আপনাদেরকে আমার একটু এক্সপ্লেন করতে হবে, প্লিজ ধৈর্য সহকারে শুনুন। সেটি হচ্ছে এই যে আমি মনে করেন আপনাকে বলতেছি যে তুমি কোথায় যাচ্ছ, তাই না? ওয়েন ইনতা রু, তুমি কোথায় যাচ্ছ, সেটা হচ্ছে অবস্থান ভেদে আপনাকে বুঝতে হবে, বলতে হবে। কেন এটা আমি বলতেছি দেখুন, নাম্বার টু সেন্টেন্সটা দেখুন, তাহলে বুঝবেন যে আমি কেন বুঝাতে চাচ্ছি। ওয়েন ইন দ্য রু, তুমি কোথায় গিয়েছ। মনে করেন, ফার্স্ট অফ অল আবার বলতেছি আমি, আমি আপনি আমার সামনে থেকে যাচ্ছেন, আমি বাংলায় বলতেছি কোথায় যাচ্ছ, বলতে পারি না, সো এটাকে ইংলিশে বলবো ওয়েন ইন দ্য রু। আচ্ছা, কোথায় যাচ্ছ, এখন আপনি আমার সামনে নেই, কোনো কাজে আমার দরকার, আপনি আমার অফিসে আছেন, বা আপনি আমার সাদিক, এনিওয়ান, সেক্ষেত্রে আমি আপনাকে কি বলবো যে তুমি কোথায় আছো, তাই না? সেক্ষেত্রে আপনি এভাবে বলতে পারেন ওয়েন ইন, সরি, তুমি কোথায় গিয়েছো। সেক্ষেত্রে আপনি এভাবে বলতে পারেন যে ওয়েন ইন দ্য রু, তুমি কোথায় গিয়েছো। তাহলে এখানে আপনাকে বুঝতে হবে অবস্থান ভেদে আপনাকে কনভারসেশন করতে হবে, এবং যিনি বলতেছেন সেটাকে বুঝে আপনাকে ওইভাবে বলতে হবে। তাহলে ওয়েন ইন দ্য রু, কোথায় যাচ্ছ, আর কোথাও আপনি আছেন, আমি ফোনে আপনাকে বলতেছি যে ওয়েন ইন দ্য রু, তুমি কোথায় গিয়েছো, সেক্ষেত্রে বলবো আনা মজুদ সুখ, আনা মজুদ গুরফা, আমি বাজারে আছি। সুখ মানে আনা মজুদ গুরফা, আমি রুমে আছি, আনা মজুদ সুখ, আমি বাজারে আছি। এখানে মজুদের জায়গায় ফি বললো হবে। নেক্সট নাম্বার থ্রি সেন্টেন্সটি হচ্ছে ওয়েন ইন দ্য ফি। তাহলে ওয়েন মানে কোথায়, ইনতা মানে তুমি, ফি মানে আছে, আর মজুদ মানেও আছে, এটা দিয়েও আপনি বলতে পারেন, নো প্রবলেম। মজুদ দিয়ে আসোয়া বুঝাতে পারেন, ফি দিয়েও আসোয়া বুঝাতে পারেন, দুটি পরিচিত শব্দ। তাহলে ওয়েন ইন দ্য ফি, তুমি কোথায় আছো। প্রিয় শিক্ষার্থীগণ, এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, এ ফি এবং মজুদ এ প্রতিদিন কিন্তু এই শব্দগুলি দিয়ে কথা বলবেন। জাস্ট আপনাকে টেকনিক্সের মাধ্যমে আপনাকে ধরে নিতে হবে যে কীভাবে বলতে হবে, কখন কীভাবে কোন শব্দ ব্যবহার করতে হবে, যা সেটা আমরা দাফে দাফে ইনশাল্লাহ শিখবো। আমার সাথে থাকবেন, আমি সাপোর্ট করবেন আমাকে ইনশাল্লাহ। তাহলে তুমি কোথায় আছো, ওয়েন ইন দ্য ফি, তুমি আছো। ওকে, ওয়েন ফি,
কোথায় আছে। আপনি মনে করেন কোনো অফিসে আছেন, সেই ক্ষেত্রে বা আপনি আমার অফিসে আছেন আমার আন্ডারে, ফর এক্সাম্পল আমি আপনাকে বলতেছি এটা কোথায় আছে বা কোথায় আছে। মনে করেন একটা কলম খুঁজতেছি পাচ্ছেন না, এ কোথায় আছে, আছে মানে ফি, ওয়াইন মানে কোথায়, তাহলে কোথায় আছে। এখন আপনি এটার সাথে লাগাইতে পারেন হাদা ওয়াইন ফি, এটা কোথায় আছে, তাহলে কলমা ওয়াইন ফি, কলম কোথায় আছে ফর এক্সাম্পল। নেক্সট হচ্ছে ওয়াইন মজুদ কোথায় আছে, সেম সেম নো প্রবলেম। ওয়াইন খাল্লি কোথায় রাখবো, দেখুন এখন আপনাকে কেউ কিছু রাখতে বলছেন, এখন জিনিসটা কোথায় রাখবেন সেটা আপনি জানতেছেন না বা ক্লিয়ার হতে চাচ্ছেন যে কোথায় রাখবেন, সেক্ষেত্রে আমি এটা কোথায় রাখবো। ওয়াইন খাল্লি হাদা আগ্রাত মানে এ মালটি, আগ্রাত মানে মাল বা সামান মানেও মাল, ওয়াইন খাল্লি হাদা এটি কোথায় রাখবো, খাল্লি মানে থাকো থাক, খাল্লি মানে রাখার ক্ষেত্র বলা হয় এরকম। আচ্ছা এরপর হচ্ছে ওয়াইন হাচ্ছেল কোথায় পাবো, আমি আপনাকে বলতেছি বাজারে যাও গিয়ে এই জিনিসটি নিয়ে আসো ফর এক্সাম্পল, সেক্ষেত্রে আপনি জেদিদ নফর, জেদিদ মানে নতুন, নফর মানে লোকা, ইনতা জেদিদ নফর ইনতা মোমালু মানে আপনি জানেন না এটা কোথায় পাবে, সেক্ষেত্রে আমরা বাংলায় বলতে গেলে কোথায় পাবো, হাচ্ছেল মানে পাওয়া। হ্যাঁ তাহলে ওয়াইন হাচ্ছেল হাদা আগ্রাত এই মালটি কোথায় পাবো, তাহলে ওয়াইন হাচ্ছেল কোথায় পাবো, হাচ্ছেল মানে হচ্ছে পাওয়ার ক্ষেত্রে, যেমন গেট পাওয়া এরকম, তাহলে হাচ্ছেল সেটা আপনাকে অবস্থান ভেদে অতীত বর্তমান ভবিষ্যতে এভাবে বলতে পারেন, বা আপনাকে কেউ কোনো কিছু খুঁজতে দিয়েছে যে হাদা আগ্রা দাওর মিনি মিনি, দাওর মানে খোঁজো, আপনি দাওর মানে খোঁজার ক্ষেত্রে হাদা দাওর এটা খোঁজো, হাদা দাওর ইনতা হাদা দাওর তুমি এটা খোঁজো, আপনি পাওয়ার পর এসে কি বলবেন বাংলাতে যে আমি এটা পেয়েছি, তাই না, আই হ্যাভ গড যেটাকে ইংলিশে বলে, আমি এটা পেয়েছি, আই হ্যাভ গড আমি পেয়েছি, এখন আরবিতে বলতে গেলে হাদা হাচ্ছেল যে এটা পেয়েছি, এক্ষেত্রে আপনি হাচ্ছেল দিয়ে বলতে পারেন, নো প্রবলেম। তাহলে হাচ্ছেল ওয়েন হাচ্ছেল কোথায় পাবো, নেক্সট সেন্টেন্সটি হচ্ছে ওয়েন ময়দান মাঠ কোথায়। দেখুন তাহলে ময়দান মানে হচ্ছে কি মাঠ, যে কোনো ধরনের ময়দানকে বলা হয় মাঠ, তাহলে ওয়েন ময়দান মাঠ কোথায়। ওয়েন মালাব খেলার মাঠ কোথায়, মালাব মানে হচ্ছে খেলার মাঠ, ওয়েন মানে কোথায়, ওয়েন মালাব খেলার মাঠ কোথায়। ওয়েন ইনতা শুগল তোমার কাজ কোথায়, আপনি কোনো সাদিকের সাথে গল্প করতেছেন, আপনার সাদিক আপনাকে বলতেছেন ওয়েন সাউই শুগল কোথায় কাজ করো, সাউই মানে করা, ওয়েন ইনতা শুগল তোমার কাজ কোথায়, শুগল মানে হচ্ছে কাজ, যে কোনো ধরনের কাজকে বলা হয় শুগল, আর সাউই মানে করা। প্রিয় শিক্ষার্থীগণ আসলে আরবিতে কথা বলা খুবই সহজ, ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আসি, আই প্রমিস ইউ, জাস্ট আমাকে সাপোর্ট করবেন, যারা স্পেশালি বাংলাদেশ থেকে আসবেন বা যারা নতুন প্রবাসী ভাইরা আছেন বিভিন্ন আরব দেশে, ইনশাল্লাহ যদি কোনো প্রবলেম হয় বা কোনো কিছু জানার থাকে আমরা খুব সহজভাবে একসাথে, উই উইল লার্ন টুগেদার ভেরি ইজিলি, জাস্ট ইউ ক্যান কন্ট্যাক্ট মি, যদি আপনার কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ইনশাল্লাহ আমরা খুব সহজভাবে আরবিতে কথা বলা শিখবো। বাট মনে রাখবেন প্রিয় শিক্ষার্থীগণ, আপনি যেহেতু আরব দেশে এসেছেন, অনেক টাকা খরচ করে এসেছেন, সো অবশ্যই অবশ্যই আপনাকে আরবি জানতে হবে, ইউ হ্যাভ টু নো, কারণ আরবি ছাড়া আপনার কোনো পথ নেই, আর আপনি যত বেশি আরবিতে কথা বলতে পারবেন আপনি আপনার কর্মস্থলে আরও সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। তো নেক্সট যে শব্দগুলো আমরা আলোচনা করব সেটি হচ্ছে ওয়েন মাহল দোকান কোথায়। তাহলে আমরা এখানে শিখতে পারছি কি মাহল হচ্ছে দোকান, ওয়েন মাহল দোকান কোথায়। এরপর আপনি বলতে পারেন ওয়েন শুক বাজার কোথায়, শুক মানে হচ্ছে বাজার, ওয়েন বাগি নফর বাকি লোক কোথায়, বাগি মানে হচ্ছে বাকি, যেমন আমরা বলি আমার বাকি টাকা কোথায়, মানে আরও যে টাকাটা বা বাকি লোক কোথায়, এরকম বাগি ইকুয়াল বাকি, তাহলে ওয়েন বাগি নফর বাকি লোক কোথায়। প্রিয় শিক্ষার্থীগণ খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি আমি মনে করি, আই থিঙ্ক, কারণ এখানে যে আমি শব্দগুলো আলোচনা করছি শুধু আমি যে ওয়েন দিয়ে আপনাদেরকে আজকের ক্লাসটি তৈরি করেছি, নট অনলি ওয়েন বাট ওয়েনের সাথে যে আমি যে ওয়ার্ডগুলো ইনক্লুড করেছি প্রত্যেকটি শব্দও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আরবিতে কথা বলার জন্য। সো প্লিজ একটু ভালোভাবে মেমোরাইজ করবেন, আমি আবারও বলতেছি যদি কোনো প্রয়োজন হয় না বুঝেন প্লিজ আমাকে কন্ট্যাক্ট করেন, কমেন্টস বক্সে SMS এর মাধ্যমে আমাকে জানান, আমি সেভাবে তৈরি করব। আল্লাহ হাফেজ, আসসালাম।